হেই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে নিয়েছিলাম বাইন্যান্সের নতুন একটা অফার। এখান থেকে যদি আপনি উইন হইতে পারেন, ইনস্ট্যান্ট $10 পাবেন। ঠিক আছে, তো আমরা সরাসরি অফারে চলে যাব, আজকে বেশি কথা বলবো না। আপনারা সর্বপ্রথম কি করবেন দেখেন, আপনারা সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ভেতর। এখন যে ভিডিওটা দেখতেছেন, ভিডিও লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তার আগে অবশ্যই গাইজ, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এরপরে ভাই একটা লাইক করে দিবেন ভিডিওতে। আপনারা একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ করে, অবশ্যই লাইক করে দিবেন। এরপর এই যে লেখাগুলো আছে, লেখাগুলোর উপর একটা ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে লেখা থাকবে আজকের অফার লিঙ্ক অথবা টুডে অফার লিঙ্ক। যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে সরাসরি দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসছে। ঠিক আছে, প্রথমে নিচে থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। কারণ দেখেন ভাই, এখানে এই যে রেড প্যাক দিয়ে দিই, এখানে কিন্তু অনেক এই দেখেন ইউজারের কত প্রুফ রয়েছে যারা এখান থেকে রেড প্যাক ক্লেম করতেছে। এই যে দেখেন, এই যে আরও রেড প্যাক এখানে কিন্তু অনেক দিছি আজকে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা সরাসরি মেইন টপিকে চলে আসি। আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখেন এখানে লেখা আছে জয়েন লিঙ্ক, এই লিঙ্কটা একটা টাচ করে দিবেন। ঠিক আছে, জয়েন লিঙ্কে ক্লিক করে দিবেন। আর এখানে দেখেন এই যে বাইন্যান্স NFT লার্ন অ্যান্ড আর্ন কুইজ, এইখানে হচ্ছে টোটাল 100 জন উইনারকে পেমেন্ট করবে $1000। তার মানে প্রতিজন পাবে হচ্ছে $10 করে। এখানে উইন হলেই কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন। ঠিক আছে, এখানে ছোটো কাজ তাই আমরা সবাই এখানে করে রাখবো। তো আমরা নিচে চলে আসি। নিচে আসার পরে এখানে তারা কি বলছে দেখেন, প্রথমে বলছে কি বাইন্যান্স UID, এখানে আমাদের UID দিতে হবে। তো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না হলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। তো UID দেওয়ার জন্য এই যে দেখেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন বাইন্যান্স আসার পরে। এরপর দেখেন এই যে আইডিটা, এই আইডিটাই হচ্ছে আপনার UID। ঠিক আছে, এখানে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। এরপর এই যে UID, এই যে কপি বাটন, কপি বাটনে ক্লিক করেন। UID কপি হয়ে গেছে। এরপর আমরা কী করবো, আমরা চলে আসবো হচ্ছে সেই ইসে ফরমে। ফরমে আসার পর এখানে আমরা UID দিব। ঠিক আছে, এখানে আপনারা UID দিয়ে দিবেন। এরপর এখানে তারা কি বলছে, টুইটার ফেসবুক ইউজার নেম, এখানে হচ্ছে আমাদের এখন সর্বপ্রথম তাদের লাইক রিটুইট করতে হবে। ঠিক আছে, তার জন্য এই যে দেখেন একদম উপরে এসে এখানে তাদের যে টুইটার পেজটা আছে, টুইটার পেজের লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা সর্বপ্রথম আমরা ফলো করে নিব। ঠিক আছে, ফলো করে নিলাম। নেওয়ার পর এখন আমরা কী করবো, একটু নিচে চলে আসবো, আর একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে গাইজ, আরেকটু নিচে দেখেন এই যে পোস্টটা দেখতেছেন, এই পোস্টটা আমি দিয়ে দিব সরাসরি। এই পোস্টের এইখানে একটা লাভ রিয়েক্ট দিবেন। এরপর এখানে হচ্ছে আপনার একটা রিটুইট বাটনে ক্লিক করবেন। এরপর রিটুইট করবেন, এরপরে আবার রিটুইট বাটনে ক্লিক করবেন, কিউ টুইট করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে আমাদের কী করতে হবে দেখেন, তার আগে এখানে আমাদের একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, হ্যাশট্যাগটা আমি আপনাকে একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এই যে হ্যাশট্যাগ, এখানে কী বলছে, রিটুইট অ্যান্ড ফলো বাইন্যান্স আফ্রিকা, মানে বাইন্যান্স আফ্রিকার যে একটা টুইটার পেজ আছে সেটা ফলো করতে হবে, ওটা তো আমরা করছি। এরপরে 5টা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে এবং এই যে যে হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগটা ইউজ করে ট্যাগ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা কী করবো, এই যে এটা আমরা সিম্পলি কপি করবো বা এটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, এরপর উপর থেকে কপি করবেন। এটা আমি আপনাদের জন্য দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে আপনারা পেয়ে যাবেন। এই যে আমরা এটা কপি করে নিলাম। নেওয়ার পর এখন কী করবো, এখন আমরা এই যে এই রিটুইট বাটনে ক্লিক করবো। ঠিক আছে, এরপর এখানে নিচে থেকে কিউ টুইটে ক্লিক করবো। এরপর আমরা এখানে কী করবো, আমরা এখানে ভালো কিছু কমেন্ট লিখবো। সাপোজ মনে করেন যে এইখানে এই যে আমার কিবোর্ড হচ্ছে সেভ করা আছে, এরকম আপনিও সেভ করে রাখবেন। ঠিক আছে, ধরেন যে এই যে ভালো কিছু লেখা আছে, গুড নাইস প্রজেক্ট, এরপর এখানে 5টা ফ্রেন্ডকে ট্যাগ করা আছে। এরপরে আমরা যে হ্যাশট্যাগটা কপি করছি, সেই হ্যাশট্যাগটা একদম লাস্টে দিয়ে দিবো। ঠিক আছে, এই যে হ্যাশট্যাগটা লাস্টে দিয়ে দিলাম। এরপর এখানে রিটুইটে ক্লিক করে দিব। এগুলো তো ভাই সবাই পারেন, এগুলো আর দেখানোর কিছু নাই। তারপরও দেখালাম, যারা নতুন ইউজার তারা বুঝে না। এরপরে কী করতে হবে, আমরা সেই গুগল ফর্মে আসবো। আসার পরে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে হচ্ছে আমাদের টুইটারের ইউজার নেমটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমাদের যে টুইটারের ইউজার নেম, সেই ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো ইউজার নেম দিয়ে দিলাম। এরপর এখানে কী বলছে, হোয়াট ইজ অ্যান NFT, এখানে হচ্ছে আমাদের এখন একটা অ্যান্সার দিতে হবে। সেই অ্যান্সারটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এই পোস্টে আসার পর এই যে দেখেন অ্যান্সার কুইজ অ্যান্সার লিঙ্ক, এটার উপর একটা টাচ করবেন, কপি হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো হচ্ছে গুগল ফর্মে। আসার পর এই বক্সে আমরা অ্যান্সারটা দিয়ে দিব। ঠিক আছে, অ্যান্সারটা দিয়ে দিব। এরপরে কী করবো, এইগুলোর অ্যান্সার আমাদের দিতে হবে। তো এই প্রথমটার অ্যান্সার কী হবে আমি আপনাকে দেখাই দিই। প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে ফলস। ঠিক আছে, আমি যেভাবে করি সেমভাবে আপনারা করেন। প্রথমটার অ্যান্সার হবে ফলস। এই তিনটার অ্যান্সার আমি টেলিগ্রামে দিব না, কারণ ভাই অনেকে আপনারা ভিডিও দেখেন না, হুট করে জয়েন করতে যান তারপর ভুল হয়ে যায়। এরপরে প্রথমটার অ্যান্সার হবে ফলস, তারপর সেকেন্ডটার অ্যান্সার হবে ফলস। ঠিক আছে, এরপর থার্ড তিন নম্বরের অ্যান্সার হবে ট্রু। সো দেখেন এখানে কিন্তু সবগুলোর অ্যান্সার আমি দিয়ে দিলাম, এইগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিন। এই যে প্রথমটা অ্যান্সার হবে ফলস, দ্বিতীয়টা হবে ট্রু ফলস, তৃতীয়টা হবে ট্রু। ঠিক আছে, এরপরে আমরা উপরে চলে আসি। আর এইটার অ্যান্সারটা টেলিগ্রামে পেয়ে যাবেন। আর এখানে দিবেন হচ্ছে আপনার টুইটারের ইউজার নেম, এখানে দিবেন আপনার বাইন্যান্সের UID, পে আইডি দিবেন না কেউ, UID দিতে হবে অবশ্যই। এই যে দেখেন এখানে লিখিয়ে দিছে বাইন্যান্স UID, নট পে আইডি। ঠিক আছে,
তো এইগুলো সবগুলো করা হয়ে গেলে এখন আপনি কি করবেন নিচে চলে আসবেন দেন এখানে আমরা সাবমিটে ক্লিক করে দিব ঠিক আছে এই যে দেখেন সাবমিটে ক্লিক করে দিলাম এখানে কিন্তু ভাই আমরা জয়েন করে ফেলছি এর প্রপারলি কিন্তু আমরা এখানে জয়েন করে ফেলছি এখন যদি আমরা ওই 100 জনের ভিতর থাকি তাহলে কিন্তু বাইন্যান্স আমাদের রিওয়ার্ড সেন্টারে পেমেন্ট দিবে দেখেন এই যে রিওয়ার্ড হাব এখানে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন এইখান থেকে ক্লেম করলে ইনস্ট্যান্ট দেখবেন যে আপনার স্পট অ্যাকাউন্টে চলে গেছে ঠিক আছে তো এটা তো আমরা সবাই বুঝি এটা দেখানোর কিছু নাই তো যাই হোক এই ছিল আমাদের বাইন্যান্সের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ ভাই প্রত্যেকটা আপডেট এখানে আপনি সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ।